নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু জাসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া গুনাহ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া ঘুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া ছুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। বাবা রে তুমি কি দেখো নাই, যখন এখানে আগুন লাগছে আগুনের পাওয়ার কি? কেউ উঠছিল না। আল্লাহ, বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, তুমি কি দেখো না উঁচা কোনো বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কে কার আগে বের হবে, পাড়া পাড়িকর থেকে মানুষ বেশি মারা যায়, কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে, পাড়া পাড়িকর থেকে মানুষ বেশি মারা যায়, হঠাৎ বাঘ সামনে পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে এক হাত মাসিক আর এক হাত মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখে নাফরমান রুয়ার বাইর হইতে চাইবে না, রুডা থর 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 করে কাঁপতে থাকবে, 360টা মোকামে হুড়া দৌড়া দৌড়ে করতে থাকবে, করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে তাকাইয়া বলবে, ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইএ ভর্তি হইলাম, আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি ডিসি হব, এসপি হব, সচিব হব, আমি প্রধান বিচারপতি হব, প্রধান সেনাপতি হব, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কত আনন্দ ফুর্তি আমি করব, কিন্তু ছাত্র জীবনী মারা যাবো চিন্তাও করি নাই। বাবা আজকে এখানে আসার আগে আমি যেই মাদ্রাসায় ছিলাম মাত্র একদিন আগে একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ, ছোট একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হইয়া। ভাই আজরাইল নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল পরীক্ষার যে আগামীকাল রেজাল্ট বের হবে রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, বেপর্দার হব না, গুডার কাজের কাছেও আর যাব না, এই তওবা করব 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 করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারা দিন কিছুই খাইবো না, সারা দিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারা দিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব, ওয়াকুম মিনাস সলিহিন আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবার খবিস, আমার মাওলা কি কালামে পাক নাগি বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসসা হইয়া রুডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। দুনিয়ার খেলা শেষ, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তদ্রূপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে। হেরে জালেম, আজকে হোক কালকে হোক দুই দিন আগে দুই দিন পরে প্যাকেট কে দেখবেন হইতেই হবে। এ
যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। বাবারে কবরে একাই থাকতে হবে, একাই জবাব দিতে হবে, সাহায্যকারী নাই, আমাকে সংশোধনকারী নাই, উপকারকারী নাই, জবাব শিখাইয়া দেওয়ার কেউ থাকবে না। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম একদিন যুবকদের কাছে থেকে রওনা করলেন, দেখেন যুবকরা কান্না কাটে, যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলে, হে যুবকরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো, তোমরা কি জানো কবর ডাক দিয়া কি বলে, প্রতিদিন তোমাকে কি শুনায়? কবর ডাক দিয়ে বলে, আইনা বাইতু, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর, এই গোটা দুনিয়ার মানুষ আমি একাকির ঘর, খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি দুনিয়ার অন্ধকারের চেয়ে সত্যের অন্ধকারের ঘর, খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, খবরদার প্রতিকার না নিয়া কেউ আমার কাছে আসবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, ইবাদত করার তৌফিক দিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, কোনো মোল্লা মোলবির কিসা কাহিনী না, কোনো পীর বুজুর্গ কোনো বাণী না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমান চিল্লাইবার বলবো, আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও, এ আমার ছেলে, তোদের জন্য জীবনে এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট আমি করি নাই, নিজে খানা না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, নিজের পায়ের জুতা ছিল না কিন্তু তোদেরকে জুতার ব্যবস্থা করছি, আমার তো শরীরের জামা ছিল না, তোদেরকে কত উত্তম পোশাকের ব্যবস্থা করছি, আমি তো মূর্খ কিন্তু তোদেরকে শিক্ষার ব্যবস্থা করছি, আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, কষ্টও নাই, দরদও নাই, এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না, এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা শাভাক আমার দিকে তাকাইয়া রইছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে, ও আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লা চিলি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইতো, নাফরমানকে কেউ কাঁপন দাপন করতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সময়কে মাফ করিয়া দাও, এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হইয়া গেল, কেউ তো 40 অতিক্রম করিয়া ফলাইছি, কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, কেউ বা কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছি, কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা, আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো, আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, মানুষ উত্তপ্ত হইয়া যায়, তুমি কি দেখো না বর্তমানে সূর্যের গরমে মানুষ সহ্য করতে পারে না, মানুষ মারা যায়। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে যদি পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সো হাত মাথার উপর উব্বুর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিবে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন, সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে,
মগজ ভাতের মতো উত্তেজিত থাকবেন না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচব 30 40 50 60 70 80 বছর আর কোন মোল্লা বলবে কিসসা কাহিনী না কোন পীর বুজুর্গর কোন বাণী না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমে নিসি শুধু দাঁড়ায়া থাকতে হবে খামসিনা আলফাসানা 50,000 বছর 50,000 বছর আল্লাহ তুমি মাফ করিয়ে দিও ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লার মধ্যে তাবুর কোনো ব্যবস্থা নাই গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই ছাতার কোনো ব্যবস্থা নাই সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া কাঁদ দিহা লাল চামড়ার মতো হন হন আবদার করতে থাকবে ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 সিকাল লাগানো হবে এক একটা সিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে ওয়া কুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি আদম সাবিউল্লাহি নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীর সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না ছেলেও মাকে সাহায্য করবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলেও বাবাকে উপকার করবে না বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে সব হারাইয়া যাবে কেউ কাউর খবর নেবে না সবার চোখ উপরের দিকে উঠিয়ে যাবে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে আল্লাহ মাফ করিয়া দে হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো ওই যে দেখো জাহান্নাম ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মদের উম্মতের দিকে যাইতে আছে এই আওয়াজ আমার নবীর কানে যাওয়ার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলা আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না ও কপাল পোড়ার দলেরা যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবারে একটু কি কলিজায় ব্যথা লাগে না কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না কাজে আজকের থেকে মন কি ওজরে মন আমার স্ত্রী বাজার হয় হোক আমার সমাজ লজ্জা পায় পাক আমার বন্ধু যা যান কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে লজ্জিত হব না কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবকে দেখব তার চেহারা দাড়ি আমার চেহারা দাড়ি নাই লজ্জায় মাথা নত হয়ে যাবে কোন লজ্জায় নবীর সামনে উঠব না মান আজকের থেকে আমি আর দাড়ির মধ্যে পোষ মারব না আজকের থেকে আমি আর দাড়ি কাটব না আমরা নিয়াত করতে পারি না ইনশাআল্লাহ কে কে নিয়াত করে নারায় তাকবীর আল্লাহ তুমি কবুল করিয়া নাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়া দিয়ে আসো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মাওলারে যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদরতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল আল্লাহ পাক ডাক দিয়া বলবো আমার হাবিব গো
এই পানি কোন আশ্চর্য হয় না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সখের পানি। বাবা রে মনে মোখারা, আজকে বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে রে মোখারাম, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখেরাতের পাঁচটা মামলা যে পড়িয়া গেল, ওই মওয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুসরাতের মামলার চিন্তা তো চোখে পানি আসে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার গুফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, আল্লাহ পাক আগিলা পিছলা যার সমস্ত গুনাহ আমার মাওলায় মাফ করিয়া দিছেন, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কানতেন, বলি সাউফি আজিজু কাজিজিল মিরজালিমিন আল বুকা, তিরমিজির মধ্যে রওয়ায়েত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে কানতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিলে পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কানতেন, তার কলবের থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। অথচ তুমি আমি এত গুনাহ করি, এত নাফরমানি করি, এরপরে তোমার আমার চোখে পানি নেই, আল্লাহ মাফ করিয়া দাও। বাবা রে তোমার আমার বাবা গুনাহ করে নাই, শুধু একটা ভুল করার কারণে 350 বছর কাঁদছে, আর তুমি আমি প্রতিদিন এত গুনাহ করি তারপরে চোখে পানি নাই। আসলে কপাল পুড়িয়া গেছে রে বাবা। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে, অমনি চোখের একটা পশম বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে, আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খশিয়াতিল্লাহি হাররামাল্লাহু তিলকা আল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের গুণ হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দা ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, জিকিরে বসিয়া কত কান্না কাঁদছে, মুনাজাত দরিয়া কত কান্না কাঁদছে, নামাজে দাঁড়িয়া কত কান্না কাঁদছে, এরপর তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে, আল্লাহ তুমি মাফ করিয়া দিও। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইবুকু 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 ওয়া ইল্লাম তাবুকু ফাতাবাকু, এ আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করে মাওলা রে আমার মাওলা রে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তুমি কবুল করিয়া না, আল্লাহ তুমি আমল নামা ডাইনাতে দিয়ে দিও, আল্লাহ তুমি কবুল করিয়া। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবুনা জিরান ফাসলুকুহু, যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও।
বলবে আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম, এত সিনার গুনা, এত বেপর্দার গুনা, এত মদের গুনা, এত সুদের গুনা, এত ঘুষের গুনা, এত নামাজ কাজার গুনা, এত রোজা সারার গুনা, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম, যদি আমি এই হিসাবে সম্মুখীন না হইতাম কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত। মা গুনান নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার ক্ষমতা, কোনো কিছুই তো আমার উপকার করতে পারল না। এবার আল্লাহ পাক বলে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফারমানকে ধর, ওকে বান্দিয়া ফালা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ আগুনের শিকল নিয়ে নাফারমানকে বান্দিয়া ফালাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, যেরকম কুকুরের পার মধ্যে শিকল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়া হয়, এইভাবে জাহান্নামের লোকের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে কুকুরের মতো টানতে টানতে বিনোয়ারি জাহান্নাম জাহান্নামে নিক্ষেপ করবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতও তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামতও তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে জাহান্নামের পানি পানি করা চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতারে, এই নাফারমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসাকা, আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাল্লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো কেউ তো সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না। এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে। ওয়াকুনু মা সাদিকি, তবে খবরদার বাবারে, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা, আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি ফলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না, চরমুনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো দ্রুত তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া
মাওলানা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।